আজকাল হলুদ মা তুই দিও আজ কাপড়গুলো ধুইতে একটু সময় লেগেছে তো তাই একটু লেট করেছি মেন কাজটা করি না আবার পরে দিও তো দুঃখ পরে আলাদিন কাপড় পরিষ্কার হয় না আর সত্য কথা বলতে কি আমার বোনের মেয়ে ভাগ্নে এই কাপড় গুলো দিয়েছে আমার হাতে কাপড় গুলো সব নদী গিয়ে বলো এই বস্ত্র আগুন ধরাইছে যদি বেশি করে চাল ডাল দেয় অর্ধেক বেতাম আর গৌরঙ্গ আছে গৌরঙ্গ আছে না কিছু নাগান দিয়ে যাবো এর অভাব বেশি টাকা বেশি নাই তুই এলে সুটকে আনছিস কেন মা তুই চালের আগুন মাটিতে আমালু রই শিব ঠাকুর তুই চিন বেড়ে পাও নাই এলে কি কবার নাকছে হ্যাঁ তুই কাই মা এ তোমার স্বামী হ্যাঁ তোমার এরা কে এরা কারা তুমি চিনতে পারছো না আমার মনে পড়ছে না তোমার তো এখানে থাকার কথা নয় হ্যাঁ শিব ঠাকুর এই মনে তোমার থাকার কথা ছিল চম্পক নগরে আজ কেন তুমি এলে ভবনে থাকার কথা ছিল চম্পক নগরে কিন্তু থাকা হলো না রাজমহলে এর আমি বিচার চাই শিব ঠাকুর আর যদি কোনো দোষ করে থাকে আমার শ্বশুর বাবা করেছেন কেন আমার স্বামী প্রাণ দিতে হলো সে লোহার বাসন করে এর আমি বিচার চাই আরে লক্ষ্মীন্দর মরিল উহার মামি হরা পাপে বিষা কেন তোলতে খাইলো পর্দার হ্যাঁ শিব ঠাকুর পর্দার কাল লাগ দিয়ে আমার স্বামীকে দংশন করিয়েছে তার কোনো প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে শিব ঠাকুর যখন কাল লাগে দংশন করে চলে যায় তখন আমি দেখতে পাই দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে যে সুবর্ণ কাটারিখানা ছিল এই কাটারিখানা দিয়ে কাল লাগের গায়ে আঘাত করি আঘাত করা মাত্র তার লেজখানা কেটে যায় সঙ্গে সঙ্গে নিয়ে আমি শাড়ি রাস্তায় বেঁধে রেখেছিলাম এই নাও সে কাল লাগে লেজখানা শিব ঠাকুর নেতাপতি তাই বলুন বাবা আপনার দবচনে প্রণাম আশীর্বাদ করিলাম আজ তোমরা
এই দেব সমাজকে বড়ই লজ্জিত করবে। কেন বাবা, কি কারণ আমি লজ্জিত করেছি বাবা? কি আমার অপরাধ হয়েছে আমার? এই দেবতা পুরিতে বাবা। তবে পিতা ঠাকুর, আপনি তো বলেছিলেন তাই গাছের গোড়া ঠিক রেখে ডালপালগুলো সব ছেঁটে দিচ্ছি, তাই আমরা গাছের গোড়া ঠিক রেখে ডালপাল সব ছেঁটে দিয়েছি। তবে পিতা ঠাকুর, আমি ভাঙের দাদা কি বলেছি তাই তোমরা করেছো? পিতা ঠাকুর, আপনি আদেশ দিয়েছিলেন যে একটু পুষ্পর জন্য আমাকে পুষ্প না দিয়ে তার স্বামীকে ফুল মাত হয়ে পড়েছিল ওই বাসর ঘরে। আপনি সবাইকে জীবদান করে দিবেন সেই ব্রহ্মাদেব বিষ্ণুদেব শ্রীমতে ছেলে বালি শ্রীমতে আইলে আমি তাই করছি।